কেমন লাগলো? খুব ভালো, ভীষণ ভালো। বিশেষ করে দীপঙ্কর দেখে আমি অ্যাওয়ার্ড দিলাম আর টিটোদাকে। এটা আমার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো। এত গুণী মানুষকে, আমার দাদা স্থানীয় একজন মানুষকে যাকে দেখেছি আমি ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় দেখেছি আগে অসাধারণ অভিনয় করতে, সেই মানুষটাকে অ্যাওয়ার্ড দিলাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা একটা বড় ব্যাপার। বাংলাদেশের যাদের যাদের সঙ্গে দেখা হলো এখানে এবং অ্যাওয়ার্ডও দিলাম তাদের প্রত্যেকের আমি গুণগ্রাহী। তাদের সবার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি ইনফ্যাক্ট তাদের এখন টেলিভিশনে প্রচুর ছবিও বলছিল, যেটা কথা না, যাদের যাদের চঞ্চলের ছবি, মুশারফের ছবি, এদের সবার, অপূর্ব ছবি, এদের সবার ছবি দেখি, আমি নিশোর ছবি দেখি, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। কাজে আমি চাইবো যে এরকম ছবির আদান প্রদান হোক এখানে আমাদের সঙ্গে ওদের ছবি যেন মেশে। সিনেমা আসলে ওদের সঙ্গে আমাদের মেশা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ একটা দেশ, আর আমাদের দেশ বলতে গেলে বাংলা ছবি নয়, আমাদের দেশ বলতে গেলে ভারতবর্ষ হয়ে যাচ্ছে। এবার মুশকিলটা হচ্ছে ভারতবর্ষের ছবির সঙ্গে ওদের ছবি যদি কম্পিট করতে চায়, ওদের ছবি আমরা নেবো, আমাদের ছবি ওরা নেবে, তাহলে বাংলায় দেশের ইন্ডাস্ট্রিটা মরে যাবে। কারণ তখন পাঠান ফাঠান সব পৌঁছতে আরম্ভ করবে, শাহরুখ যাবে, সবাই পৌঁছে যাবে ওখানে গিয়ে। সেই কারণে একটু মুশকিল আছে, এই আদান প্রদানটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তা নাহলে কিন্তু ভালো হতো, যাই হোক শুধু বাংলা ছবি যাতায়াত করুক তাহলে ঠিক আছে, তাহলে বোধহয় আমার মনে হয় কোনো প্রবলেম নেই। আজকে সেটাই আশা করবো, ভবিষ্যৎ তাই হবে। থ্যাংক ইউ।